একবার গৌতম বুদ্ধকে তর্কে পরাস্ত করার জন্য এক বিদ্বান ব্যক্তি তার কাছে উপস্থিত হয়। তখনকার দিনে ওই ব্যক্তি অনেক জ্ঞান বিজ্ঞানের বই পড়ত। সব ধর্মশাস্ত্রগুলো একেবারে তার ঠোঁটের আগায় থাকত। পৃথিবীর এমন কোনো বিষয় ছিল না যেটা তার জানা ছিল না। যেখানে শাস্ত্র নিয়ে আলোচনা হতো, যেখানে পণ্ডিতদের যুক্তিতর্কের প্রতিযোগিতা হতো, সেখানে তার আগে ডাক পড়ত। আর সে বাঘা বাঘা পণ্ডিতদের হারিয়ে দিয়ে চলে আসত। রাজ্যের মানুষজন তাকে জ্ঞানী হিসেবে খুব সমাদর ও সম্মান করত। সেও লোকের কাছে নিজেকে জ্ঞানী হিসেবে তুলে ধরার চেষ্টা করত। এইভাবে তার নাম যশ যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন সে মনে করল যে দুনিয়ায় কোনো ব্যক্তি তার মতো বিদ্বান ও জ্ঞানী হতে পারেনি, সেই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। এই ভাবনা ধীরে ধীরে তাকে অহংকারী করে তুলল। একবার ওই গ্রামে গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে আসেন এবং সেখানে কয়েকদিন অবস্থান করেন। বুদ্ধের আগমন শুনে দলে দলে লোক তাকে দর্শন করতে এবং পরামর্শ নিতে আসেন। দূর দূর গ্রাম ও শহর থেকে লোক দল বেঁধে আসতে লাগল। এই সব দেখে ওই বিদ্বান ব্যক্তির খুব হিংসা হলো। সে ভাবল, এই বুদ্ধ নামক ব্যক্তিটির এমন কি জ্ঞান আছে যে লোকে দলে দলে এসে ভিড় করছে? বেটা সন্ন্যাসীর বেশ ধারণ করে মানুষকে খুব ঠকাচ্ছে। ওর যা জ্ঞান আছে তার থেকে আমার অনেক বেশি জ্ঞান আছে। যাই হোক, আমার সামনে এক বড় সুযোগ এসেছে। হাজার হাজার লোকের সামনে আমি প্রমাণ করে দেব যে আমার তুলনায় উনি কিছুই জানেন না। তখন লজ্জায় মুখ লুকানোর জন্য তিনি এ তল্লাট ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবেন। সে গৌতম বুদ্ধ সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারে যে সবাই জানে তিনি তপস্যা করে মহাজ্ঞানী সিদ্ধ পুরুষ হয়েছেন। এই সব জেনে তার প্রচণ্ড হিংসা বেড়ে যায়, নিজের অহংকারে বিরাট ধাক্কা লাগে। সে গৌতম বুদ্ধ সম্পর্কে আরো খবর নিয়ে জানতে পারল যে বুদ্ধ ভগবান সম্পর্কে কোনো প্রশ্ন করলে উত্তর না দিয়ে নীরব থাকেন। এবার সে মনে মনে ভাবল, বুদ্ধর নিশ্চয়ই ভগবান সম্পর্কে কোনো জ্ঞান নেই, সেজন্য তিনি ভগবানের ব্যাপারে কোনো কথা বলেন না, তাই তিনি আমার থেকে বেশি জ্ঞানী কিছুতেই হতে পারেন না। আমি তার কাছে যাব এবং ভগবান সম্পর্কে এমন সব জটিল প্রশ্ন করব তিনি কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবেন না। আর লোকের সামনে প্রমাণ হয়ে যাবে যে এই দুনিয়ায় আমিই সবচেয়ে বেশি জ্ঞানী। এবার থেকে লোকে আমার কাছে এসে ভিড় করবে। তাই সে বুদ্ধের সঙ্গে দেখা করে বলল, হে বুদ্ধ, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ সঠিকভাবে দিতে পারেনি। আমি শুনেছি আপনি নাকি সিদ্ধ পুরুষ, আপনার কিছুই অজানা নেই। আমিও দেখতে চাই আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার প্রশ্নের উত্তর জেনে নিতে পারি। বুদ্ধ বললেন, বলো তুমি কি জানতে চাও? ওই ব্যক্তি বলল, আপনি বলুন, ভগবান বলে কোনো কিছুর অস্তিত্ব আছে না এটা কেবল মানুষের কল্পনা মাত্র? এই কথা শুনে বুদ্ধ একটু হাসলেন। তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে ওই ব্যক্তি সম্পর্কে সবকিছু জানতে পারলেন। তারপর বললেন, তোমার কথা বলার ধরন দেখে মনে হচ্ছে তুমি সত্যি সত্যি ভগবান সম্পর্কে জানতে চাও না। তুমি এখানে এসেছো কেবল নিজেকে দেখাতে যে তুমি অনেক বড় জ্ঞানী। ওই ব্যক্তি তখন বলল, আপনি দেখছি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না। বুদ্ধ বললেন, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু একটা শর্ত তোমাকে মানতে হবে। আমি তোমার কাছ থেকে যা চাইবো তোমাকে তাই দিতে হবে। এই কথা শুনে ব্যক্তিটি ভাবল, বুদ্ধ চালাকি করা শুরু করে দিয়েছেন। অন্য লোককে যেমন ভাবে বোকা বানিয়ে ভয় পাইয়ে দেন, আমার ক্ষেত্রেও তাই করতে চাইছেন। তিনি ভেবেছেন, যা চাইবো তাই দিতে বললে আমি ভয় পেয়ে যাব, আমার মনে হয় না উনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। এই কথা ভেবে সে বুদ্ধকে বলল, আপনি যা চাইবেন আমি তাই দেব। আপনি যদি আমার পুরো ধন সম্পত্তিও চান আমি সেটাও দিয়ে দেব, কিন্তু আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। বুদ্ধ বললেন, আমার টাকা পয়সা ধন সম্পত্তি এইসব কিচ্ছুর প্রয়োজন নেই। তুমি যেটা দেবে তা হলো তোমার দুমাস সময় আমাকে দিয়ে দেবে। তোমাকে আমার এখানে দুমাস থাকতে হবে এবং মৌনব্রত ধারণ করে থাকতে হবে। তুমি দুই মাস ধরে কোনো কথা না বলে চুপ করে থাকবে। তুমি যদি এটা করতে পারো দুমাস পরে আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। এই কথা শুনে ব্যক্তিটি ভাবল, এটা আর একটা চালাকি হচ্ছে। উনি জানেন যে আমি সবসময় লোককে জ্ঞান দিয়ে বেড়াই, অতএব আমার পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব হবে না, তাই তিনি আমাকে চুপ করে বসে থাকার কথা বলছেন। না, কোনো অবস্থাতেই থেমে গেলে চলবে না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। বুদ্ধকে সবার সামনে হারাতেই হবে, মাত্র তো দুমাস কথা না বলে থাকতে হবে, দেখতে দেখতে দুমাস কেটে যাবে। এখন সে বুদ্ধকে বলল, আমি আপনার কথায় রাজি। বুদ্ধ বললেন, ঠিক আছে, কাল সকাল থেকে তোমার মৌনব্রত শুরু হয়ে যাবে। সেদিন রাতে সেই ব্যক্তির ঘুম হলো না, কেবল সারা রাত ভাবতে লাগলো, আমি বুদ্ধকে পরাজিত করতে এসে মনে হয় নিজেই ফেঁসে গেলাম। এখন দুমাস কোনো তর্ক সভায় যোগ দিতে পারবো না, সবার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। যাই হোক, পরের দিন সকাল থেকে তার মৌনব্রত শুরু হয়ে গেল। প্রথম দিন সে দাঁতে দাঁত চেপে কারুর সঙ্গে কথা না বলে কোনো রকম কাটিয়ে দিল, কিন্তু পরের দিন কাউকে জ্ঞান বিতরণ করতে না পেরে মন ভীষণ চঞ্চল হয়ে উঠল।
বাইরে কারুর সঙ্গে কথা বলতে না পারলেও ও মনে মনে নিজের সঙ্গে অজস্র কথা বলে যাচ্ছিল। এ কি শাস্তি হলো রে ভাই, কথা না বলে থাকা যায় নাকি? এই যন্ত্রণা সহ্য করতে হবে দু মাস ধরে। সময় কাটানো খুবই কষ্টকর, এক এক সেকেন্ড যেন এক এক ঘন্টা। তাই সে সেখানে থাকা অন্য শিষ্যদের সঙ্গে ধ্যান করতে বসে কিছু সময় কাটিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এইসব করেও মনের অস্থিরতা কাটাতে পারে না। শিষ্যদের ধ্যান করা শেষ হলে তারা বুদ্ধের সঙ্গে নানা কথা আলোচনা করে, কিন্তু ওই ব্যক্তির কথা বলাও বারণ। তখন তার মনে ভীষণ রাগ বেড়ে যায়, সে রাগে ফুঁসতে থাকে। এইভাবে 15 দিন কেটে যাওয়ার পর সে মনে মনে এতটা উত্তেজিত হয়ে পড়ল যে একটা বড় পাথর এনে বুদ্ধের সামনে মাটিতে দড়াম করে ফেলে দিল। বুদ্ধ এরপর তার মনের অবস্থার কথা বুঝতে পেরে তাকে এক ঝিলের কাছে নিয়ে গেলেন। ঝিলের দিকে তাকিয়ে বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, তুমি এই ঝিলের স্থির জলে চাঁদের প্রতিচ্ছবি কি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ? ব্যক্তি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এরপর বুদ্ধ তাকে একটা পাথর তুলে এনে জলে ছুঁড়ে মারতে বললেন। সে তখন একটা পাথর কুড়িয়ে জলে ছুঁড়ে মারল। বুদ্ধ এবার জিজ্ঞেস করলেন, এখন কি আগের মতো স্পষ্টভাবে জলে চাঁদের ছবি দেখতে পাচ্ছ? ওই ব্যক্তি মাথা নাড়িয়ে না বলল। বুদ্ধ এবার বললেন, যেমন শান্ত জলে চাঁদের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায়, তেমনই মন শান্ত হলে জীবনের অনেক সত্য স্পষ্টভাবে দেখা যায়। যেমন বিচলিত জলে চাঁদের ছায়া স্পষ্টভাবে দেখা যায় না, তেমনই সবসময় কথা বললেও আমাদের মন বিচলিত হয়ে যায়, তখন আমরা সত্য জ্ঞানের ছবি দেখতে পাই না। তুমি এই 15 দিন ধরে কথা বলা বন্ধ করলেও তোমার মন নিজের সঙ্গে সবসময় কথা বলে যাচ্ছে। তুমি যে জোর করে কথা বলা বন্ধ করেছো তাতে তোমার মন উথাল পাথাল করছে। তোমার মনের মধ্যে এই অবস্থা জলের তরঙ্গ যেমন চাঁদের ছায়াকে অস্পষ্ট করে দেয়, তেমনই তোমার জ্ঞানের রাস্তাকেও অস্পষ্ট করে দিচ্ছে। কম কথা বললে আমাদের মন শক্তিশালী হয়ে ওঠে। এই শক্তি তোমাকে সামনে থাকা ঝিলের মতো শান্ত করে দিতে পারে। ধ্যান করার সময় মনের মধ্যে সৃষ্টি হওয়া চঞ্চলতাগুলো যখন অনুভব করো, তাতে কোনো প্রতিক্রিয়া না করলে চঞ্চলতা আপনা আপনিই কেটে যায়, তাতে তুমি শান্তি অনুভব করবে। যতটা কথা বলা প্রয়োজন ততটা কথা বললে কোনো ক্ষতি হয় না। বাকি দিনগুলো মৌন থাকতে থাকতে ওই ব্যক্তির মনের মধ্যে চলা চঞ্চলতা সহজভাবে দেখত, সেগুলোর কোনো প্রতিক্রিয়া করত না। এইভাবে ধীরে ধীরে তার মন শান্ত হয়ে গেল। 2 মাস কেটে যাওয়ার পর বুদ্ধ বললেন, এবার তুমি আমাকে যা যা জিজ্ঞেস করার করো। 2 মাস চুপ থাকার পর ওই ব্যক্তি যে শব্দটা প্রথম বলল তা হলো বুদ্ধ। তার কথা বলার মধ্যে একটা অন্য ধরনের কোমলতা ফুটে উঠল। সে বলল, আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন খুব উদ্ধত ছিলাম, নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ভাবতাম। এখন বুঝতে পারছি আমি নিজেকে অজ্ঞানতার অন্ধকারে ডুবিয়ে রেখেছিলাম, কতগুলো বইয়ের কথা মুখস্থ করে নিজেকে বড় জ্ঞানী মনে করতাম, তাই সব জায়গায় নিজের পাণ্ডিত্য জাহির করে বেড়াতাম। কিন্তু এই 2 মাস চুপ থাকার পর আমি উপলব্ধি করেছি, মন শান্ত অবস্থায় থাকলে আসল জ্ঞান লাভ করা যায়। শান্ত থেকে এক মনে চিন্তা করলে নিজেকে জানা যায়, সত্যকে জানা যায়। এই 2 মাসে বুঝতে পেরেছি আমার মধ্যে কতটা মিথ্যে অহংকার বাসা বেঁধেছিল, আমার সে অহংকার চূর্ণ হয়ে গেছে। আপনি আমাকে আসল জ্ঞান অর্জনের পথ দেখিয়েছেন, তাই আপনার কাছে আমার আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করার নেই। এই গল্প থেকে আমরা জানতে পারি মৌন থাকা বা কম কথা বলার কি অপরিসীম ক্ষমতা। সারাদিন আমাদের শরীর যা এনার্জি যোগান দেয় তা যদি আমরা ফালতু কথা বলে নষ্ট না করে দিই, তাহলে আমরা অনেক বড় সাফল্য অর্জন করতে পারি। আমাদের যতটুকু কথা বলা দরকার কেবল ততটুকুই কথা বলা উচিত। ফ্রেন্ডস, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। মহর্ষি উপাচার্য চ্যানেলের পাশে থাকার জন্য এবং এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।